হ্যালো এভরিওয়ান, তো অনেকের ইচ্ছা ছিল আমার রুম ট্যুর দেখার জন্য, তো চলে এলাম আজকে সেই ভিডিওটা নিয়ে। আজকে আমার রুম ট্যুর দেখাবো। তো এই সাইডে দেখছো এটা হচ্ছে করিডোর, এরকম করিডোরের দুপাশে রুম থাকে। আমার সামনে হচ্ছে 523 আর এটা হচ্ছে 524। সাইডে যেটা তোমার ব্যালকনির মতো দেখছো, এখান থেকে দেখলে এরকম একটা ভিউ দেখতে পাচ্ছ। পরপর এখানে হোস্টেলগুলো আছে, সব দাদারা থাকে ওই সাইডগুলোতে, জুনিয়রগুলোও থাকে। আর এটা যেটা হচ্ছে তোমার গ্রাউন্ড, মেনলি ক্রিকেট খেলা হয়। আর যেটা সিনিয়র বয়েজ হোস্টেল, সেখানে তোমার হচ্ছে ব্যাডমিন্টন হয়। আর যেটা জুম করে নিচের এই রুমটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জিমখানা। আর এই সাইডে গাছের পেছনে যেটা আছে, এখানে টেবিল টেনিস, ক্যারাম এগুলো আছে। তো আরেকটা যখন হোস্টেল ট্যুর ভিডিও নিয়ে আসবো আমি, তখন সেখানে তোমাদের পুরো ডিটেলসে আমাদের হোস্টেলের ট্যুর দেবো, কোথায় কোন হোস্টেল আছে, কোথায় কী সুবিধা, ক্যান্টিন সব কিছু কভার করা হবে। তো এখানে শর্ট একটা ভিডিও তোমাদের দেওয়া হবে। তো বন্ধুরা, এবার আমরা চলে এলাম আমাদের ব্যালকনিতে। তো ব্যালকনিটা জাস্ট তোমাদের দেখায়, ব্যালকনি থেকে যে ভিউটা দেখো সেই লাগে। এখানে আসতে এইটা হচ্ছে আমাদের ব্যালকনি, JNM কল্যাণীর বয়েজ হোস্টেল থেকে। এবার আমরা চলে এলাম 11 নম্বর রুমে। 11 নম্বর রুম মানে হচ্ছে বাথরুম, ঠিক আছে? তো এই সে বাথরুম, সাইডে তোমার বেসিন, এই যে এটা হচ্ছে বেসিন। আর এই সাইডে হচ্ছে তোমার সব বাথরুম, টয়লেট, ঠিক আছে? এটা টয়লেট, এটা হচ্ছে একটা বাথরুম, এই সাইডে হচ্ছে টয়লেট। আর বাথরুমগুলো অ্যাকচুয়ালি এখানে আছে, ঠিক আছে? এগুলো হচ্ছে বাথরুম। তো রুমে এন্টার করলে তোমরা এরকম একটা টেবিল তোমাদের দেওয়া হবে কলেজ থেকে, ঠিক আছে? তারপরে এরকম হসপিটালে যেমন বেড থাকে সেরকম একটা বেড, সঙ্গে ম্যাট্রেস, এটা দেখতে পাচ্ছ, এটা ম্যাট্রেস প্রোভাইড করা হবে। তারপরে হচ্ছে একটা চেয়ার, তো চেয়ারটা খুব বেশ ভালো বসতে। তারপরে তোমার হচ্ছে আলমিরা, ঠিক আছে? এরকম একটা আলমিরা দিবে, একজনের জন্য যথেষ্ট, কারণ অনেক কিছু তোমার চারটে দেখো রো আছে। তো একটা লাইট থাকবে এখানে দেখছো, আর প্লাগের দিকটা দেখো, এখানে তিনটে প্লাগ আছে একজনের, আর এখানে একটা প্লাগ, আর এখানে আমার রুমমেটের জন্য আর একটা হচ্ছে প্লাগ। দেখো টোটাল কটা হলো, 7টা প্লাগ আছে। তো রুমমেটেরও সেই অবস্থা, এরকমভাবে থাকে। এটা হচ্ছে জানলা, জানলা দিয়ে খুব ভালো, এই যে আম গাছ। তাহলে এটা ছিল আমাদের কল্যাণী JNM মেডিকেল কলেজের জুনিয়র বয়েজ হোস্টেলের একটা ট্যুর। মানে জুনিয়র বয়েজ হোস্টেল মানে কী বলতো, এখানে ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার থাকবে। আর এখানে একটা রুমে তোমরা দেখলে দুজন শেয়ারিং আছে, মানে একটা রুমে দুজন করে। থার্ড ইয়ার অনওয়ার্ড আমাদের কী হয়, সিঙ্গেল রুম অ্যালার্ট করা হয়। শুনলে অবাক হবে হয়তো, কারণ ওয়েস্ট বেঙ্গলের কোনো মেডিকেল কলেজ নাই যেখানে সিঙ্গেল রুম প্রোভাইড করা হয় থার্ড ইয়ার থেকে। শুধুমাত্র এইমস কল্যাণী যে থার্ড ইয়ারের পর থেকে সিঙ্গেল রুম দেওয়া হয়। তো এইখানে এটাই রুমের বেস্ট কোয়ালিটি বলতে পারো, কারণ থার্ড ইয়ার, তারপরে ইন্টার্ন চলে আসে হাউস স্টাফ, সেখানে তুমি কিন্তু সিঙ্গেল রুম পাবে। যারা ইন্টারনে উঠে তাদের জন্য আবার কী হয় যে অ্যাটাচ বাথরুম থাকে, মানে দুটো রুমের মাঝখানে একটা বাথরুম থাকে। টোটাল অনেকগুলো হোস্টেল আছে, যেমন তোমার জুনিয়র বয়েজ হোস্টেল যেখানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থাকবে, তারপরে তোমার হচ্ছে সিনিয়র বয়েজ হোস্টেল আছে সেখানে থার্ড ইয়ার পর থেকে থাকবে, থার্ড ইয়ার ফাইনাল ইয়ার থাকে। তারপরে ইন্টার্ন হোস্টেল আলাদা আছে, DNB হোস্টেল আছে, গার্লস হোস্টেল তো আলাদা আছে, গার্লস হোস্টেল আবার জুনিয়র সিনিয়র আছে। তো এইভাবে অনেকগুলো হোস্টেল আছে। তো আমরা শুধু জুনিয়র বয়েজ হোস্টেল ট্যুর করলাম, ভিডিওর শেষে আছে সেখানে সিনিয়র বয়েজ হোস্টেলের কিছু একটা ভিডিও দিয়ে দেবো, যেখানে সিঙ্গেল রুমে থাকে, মানে এক একটা রুমে একজন করে। তো সেই ভিডিওটা তোমরা এই ভিডিওর শেষখানে দেখতে পাবে, ঠিক আছে? তো এই ছিল মোটামুটি তোমার রুম ট্যুর। তো রুমটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করবে। আর JNM-এর আমি এটা বলতে পারি যে হোস্টেলটা হচ্ছে বেস্ট। তো এই হচ্ছে তোমার সিঙ্গেল রুম, মানে থার্ড ইয়ার পর থেকে সেই একই রকম একটা আলমিরা থাকবে, বেড একটা, একটা ফ্যান, দুটো লাইট, একটা টেবিল থাকে,
একটা চেয়ার থাকে, তো যথেষ্ট বড় একটা রুম আছে একজনের থাকার জন্য, যথেষ্ট, কোনো অসুবিধাই নাই। দেখে হয়তো সবাই বুঝতে পারছে বলার কিছুই নাই। ভিডিওটিতে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, তাহলে হয়তো তোমরাও ইন্সপিরেশন নিতে পারো, কারণ অনেকে রুম দেখে কিন্তু ইন্সপিরেশন নেয়। তো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।